আসসালামু আলাইকুম সবাইকে টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখব শিক্ষার্থীদের উপবৃত্তি অর্থাৎ দু সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই ছয় মাসের উপবৃত্তি আপনাদের চলে এসেছে আমরা সেটি আজকে একটু বিস্তারিত দেখবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আর যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আমরা আপনারা জানেন যে সবাই ইতিমধ্যে যে আমাদেরকে বছরে দুইবার উপবৃত্তি প্রদান করা হয় তো একবার আগে অলরেডি প্রদান করেছে তো আর এখন যাদের প্রদান করা হয়নি এবং যাদের বকেয়া আছে বকেয়া সহ আপনারা এই বিগত ছয় মাসের অর্থাৎ দু সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেখতে পাবেন তো আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি আপনারা অবশ্যই লগ হয়তো করতে পারেন আর না পারলে আমার পূর্বে একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এখানে এসে আমরা কি করব লগ ইন করার পরে ঠিক আমাদের এখানে চলে আসবো ওই প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এখানে চলে আসলাম তারপরে শিক্ষার্থীদের প্রোফাইলে চলে গেলাম আমি প্রোফাইলে চলে যাই একটু ওয়েট করেন এখন আসার পরে এখান থেকে আমরা দেখে নিব যে আমাদের যে কোনো একটা শিক্ষা শ্রেণী আমি এখানে সিলেক্ট করব এখানে আমি শ্রেণী আমি ষষ্ঠ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে খুঁজুন অপশানে ক্লিক করলাম প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমরা এখানে শিক্ষার্থীদের ডাটা পঁচিশটা এখানে দেওয়া আছে পঁচিশটি আমি দিয়ে দিলাম আমার এখানে ষষ্ঠ শ্রেণীর কোনো শিক্ষার্থীর ই শো করতেছে না আমি নতুন আরেকটা সপ্তম শ্রেণী দিচ্ছি সপ্তম দিয়ে আমি এখানে খুঁজুন দিলাম প্রসেসিং হচ্ছে দুঃখিত আমার এখানে যে সমস্যাটা হয়েছিলো আমি এখানে প্রোফাইল শিক্ষার্থীর প্রোফাইল সিলেক্ট করার পরে আপনারা যেটা করবেন এখানে শ্রেণী সিলেক্ট করার সময় এখানে যদি স্কুল হয় তাহলে ষষ্ঠ দিবেন সপ্তম অষ্টম দিবেন আর যদি না হয় মাদ্রাসা হলে আমি মাদ্রাসা দিয়েছিলাম না ষষ্ঠ মাদ্রাসা দিবেন তারপরে খুঁজুন দিবেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে এখন আমাদের এখানে আমি একটি স্টুডেন্ট দেখতেছি হৃদয় মুন্সি প্রথম যে স্টুডেন্ট আমি যে কোনো একটা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চোখের আকৃতি যেটা আছে আপনারা সেই চোখের আকৃতিটা সিলেক্ট করে দিবেন এখান থেকে ডান পাশে যে চোখের আকৃতি এখান থেকে আসার পরে আমরা ঠিক এখানে চলে আসবো আসার পরে নিচে আসব। নিচে এসে আমরা দেখব তার পেমেন্ট হিস্টোরি এখানে শো পেমেন্ট হিস্টরিতে দেবো শো পেমেন্ট হিস্টোরি দেওয়ার পরে এখানে আমাদের তার কাঙ্ক্ষিত এটা চলে আসবে এই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটু স্ক্রল রান করে দেখাচ্ছি যে জুলাই দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত তার বারোশো টাকা তার চলে এসেছে বিকাশে আপনারা কখনো কখনো এটাকে এমনও দেখতে পারেন যে এটাকে অর্থাৎ প্রসেসিং দেখতে পারেন যদি প্রসেসিং দেখেন তাহলে কিছু হতাশ হওয়ার কিছু নেই চলে আসবে পরবর্তীতে ইএফটির মাধ্যমে আসে তো আপনি শিক্ষার্থীদের টাকাটা এখানে চলে আসবেন আর একটা দেখাচ্ছি সোহেল রানা এই আইকনে চোখের দেখাচ্ছি সেখানে গেলাম এখান থেকে এসে আমি সব পেমেন্ট হিস্টোরি দেবো পেমেন্ট হিস্টোরিতে একটু প্রসেসিং হচ্ছে পেমেন্ট হিস্টোরি দেখেন এখানেও তার এই যে বারোশো টাকা তারও চলে এসেছে তো আমি অন্য একটা শ্রেণী সিলেক্ট করে দেখাই আপনাদেরকে একটু সুবিধার্থে আপনাদের বোঝার আমি ষষ্ঠ থেকে এখান থেকে বাদ দিয়ে আমি দশম শ্রেণী দেখাবো বা দাখিল হ্যাঁ আমি দাখিলটা দেখাচ্ছি সেখান থেকে খুঁজুন আমার নূতন ডাটা চলে আসবে প্রসেসিং এখানে আমার দাখিল কেউ নেই তাহলে এটা নেই তাহলে আমি অন্য একটা দেখাচ্ছি নবম মাদ্রাসা দিলাম নবম মাদ্রাসা দেওয়ার পরে এখানে আমার কোনো এটা আমার কোনো ডাটা নেই আপনারা এখান থেকে যেটা থাকবে আপনাদের সেটা আমি যদি এখানে সপ্তম মাদ্রাসা দিই সপ্তম মাদ্রাসা দিলে সপ্তমে আমার এই যে শিক্ষার্থীগুলো আছে এখান থেকে যদি আমি চোখের আইকন নিয়ে একটা শিক্ষার্থী পেমেন্ট হিস্টোরি চেক করি দেখেন সপ্তমে আমার এখানে টোটাল আছে এখানেও অর্থাৎ আমার বারোশো টাকা আসছে এই যে জুলাই অর্থাৎ বাইশ থেকে এ পর্যন্ত বারোশো টাকা তো আরও তো শ্রেণী আছে এখানে অবশ্যই পাবো দেখুন আমি যদি জুনিয়র দাখিল অর্থাৎ অষ্টম শ্রেণী এই জুনিয়র দাখিলটা সিলেক্ট করি তখন আমার কি আসে তখন এই অপশনগুলো আসছে এখান থেকে দেখেন তাদের টাকার পরিমাণ কিন্তু সমান না আমি যদি পেমেন্ট হিস্টোরিটা এখান থেকে চেক করে নিই তখন হয়তো টাকার পরিমাণটা সমান হবে না পনেরোশো টাকা দেখেন তাদের পনেরোশো টাকা আসছে দেখুন দুটো শ্রেণীর টাকা এখানে আসেনি এই যে নবম মাদ্রাসা আমি যদি দিই নবম মাদ্রাসার এখানে কোনো ডাটা এখানে নেই আর অর্থাৎ দশম শ্রেণীর দাখিল শ্রেণী যদি দিই দাখিলেরও এখানে আমার কোনো এখন এদের কোনো এই অর্থ বছরে কোনো পেমেন্ট বা কোনো টাকা আসেনি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের টাকা বা শিক্ষার্থীদের যে উপবৃত্তি চলে এসেছে সেটা কিভাবে আপনারা বুঝতে পারবেন বা খুঁজে পাবেন এখান থেকে আশা করি পাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম